আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দেশবাসী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক দিনের একটা চাওয়া পাওয়া হচ্ছে তোমরা এইচএসসি তে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে তোমাদের জন্য বেস্ট একটা প্রস্তুতি হবে, যাতে করে হচ্ছে তোমরা এইচএসসি তে সবার স্বপ্ন থাকে এ প্লাস, তে এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা স্বপ্ন থাকে। সো আজকে আমরা তোমাদের সাথে সেই সকল বিষয় নিয়ে কথা বলবো, যেন হচ্ছে তোমরা এইচএসসি তে ভালো করার পাশাপাশি তোমরা অ্যাডমিশনও ভালো করতে পারো। সো তোমরা কি কোথায় আমার সাথে জয়েন করেছো কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দেবে। এবং হচ্ছে প্রথমত তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার বন্ধুদেরকে সবাই মেনশন করে দিবে এবং ক্লাসটা শেয়ার করে দিবা। সো এটা হচ্ছে আজকে আমাদের ইনস্ট্রাকশন মূলক কথাবার্তা হবে। সো ইনস্ট্রাকশন মূলক যেহেতু কথাবার্তা হবে, সেখানে তোমাদের সবাই একটু ধৈর্য ধারণ করে কথাগুলো শুনতে হবে। যদি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে ধৈর্য ধারণ করে ক্লাসের নোট নিয়ে তোমরা শুনতে পারো, তাহলে হচ্ছে আগামী যে এক থেকে দেড় বছর যে সময়টুকু রয়েছে, এই একটুকু দেড় বছরের সময় তোমাদের একটা যে প্রিপারেশন কিভাবে নিলে তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে, সেই পূরণের একটা যেহেতু তোমাদের একটা দীর্ঘমেয়াদী বিষয়ে, সেজন্য হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে সহকারে শুনতে হবে। সো কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছে দ্রুত একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়তে চাচ্ছি। দ্রুত একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে হচ্ছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এসএসসি সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশন। সো তোমরা একটু তোমার বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। আমি দেখতে পাচ্ছি যে অনেকে অলরেডি জয়েন করে ফেলেছে। হ্যাঁ, প্রথমে আমি দেখতে পাচ্ছি হচ্ছে সাফায়েত হোসেন সজীব জয়েন করেছে, থ্যাংক ইউ। দেন হচ্ছে হ্যালো স্যার, ময়মনসিংহ থেকে সজীব চক্রবর্তী জয়েন করেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে বলবো, তোমরা কেমন আছো সবাই? ফরিদপুর থেকে জয়েন করেছে মাসুম বিল্লা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সজীব। ফাতিহা ইসলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো ফাতিহা ইসলাম? দেন নীল ফার্মারি থেকে জয়েন করেছে। দেন হচ্ছে আর কি কোথা থেকে জয়েন করেছে, ফরিদপুর থেকে, কিশোরগঞ্জ থেকে, মাশাল্লাহ অনেকে জয়েন করে ফেলেছে। সো তোমাদের একটা কাজ, একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে মহেশখালী থেকে জয়েন করেছে কামরুল, নাটোর থেকে জয়েন করেছে হচ্ছে জুবাইর ইসলাম হিমেল। আচ্ছা যাই হোক, তো তোমাদের একটাই কাজ সেটা হচ্ছে 2022 বেছে হচ্ছে অবহেলার বেছ না ভাইয়া, 2022 বেছে অবহেলার বেছে না। তোমাদেরকে নিয়ে অলরেডি আমি যে সকল টপিক গুলো তোমাদেরকে শুধুমাত্র পড়তে হবে সেটা বলা হয়নি, আর নইলে লাস্ট ক্লাসে গত দুই দিন আগে তোমাদের সাথে কথা হয়েছে, সেখানকার মধ্যে প্রায় অনেক শিক্ষার্থী সেখানকার মধ্যে পার্টিসিপেশন করেছিলে, তো তোমরা অবশ্যই অবশ্যই সেই ক্লাসটা দেখে ফেলবে। সো তোমরা হচ্ছে তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ ইমরান আমি ভালো আছি, আমি নিজেও একটু শেয়ার দিয়ে দিই। তাহলে হচ্ছে দেখি তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও, আমি নিজে একটু শেয়ার করে দিই। হ্যাঁ একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা যে তোমাদের এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এবং হচ্ছে প্রস্তুতি নিয়ে তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন দুইটাই ভালো করতে পারবা। ওকে আমি একটু শেয়ার করে দিই আমাদের টেক্সট হ্যাকস গ্রুপে, টেক্সট হ্যাকস গ্রুপ। ওকে পেয়ে গেছি। আচ্ছা স্যার, আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা আনুমানিক কবে হতে পারে? এসএসসি 2022, অর্থাৎ তোমরা এসএসসি যখনই দেবা এসএসসি পরীক্ষা দেওয়ার কমপক্ষে 3 থেকে 4 মাস পরে, কমপক্ষে 3 মাস তোমরা এসএসসি পড়ার সময় পাবা। তো এসএসসি সময়, থ্যাংক ইউ মাসুম বিল্লাহ, থ্যাংক ইউ। 3 থেকে 4 মাস সময় পাবার পরে হচ্ছে, আচ্ছা 3 থেকে 4 মাস সময় পাবা, তো 3 থেকে 4 মাসে তোমাদের পড়াশোনা করতে হবে। নাম্বার ওয়ান বিষয়টা হচ্ছে এসএসসির যারা শিক্ষার্থী রয়েছে, আমি কথা বলা শুরু করব তাহলে, আমি কি তাহলে কথা বলা শুরু করব কিনা যদি তোমরা বলো যে কথা বলা শুরু করব, তাহলে হচ্ছে ইয়েস লেখো, আমি তাহলে কথা বলা শুরু করি। একটু সবাই একটু বলো তো দেখি তোমার কথা বলা শুরু করব কিনা, কথা বলা শুরু করব কিনা। ভাইয়া 25 তারিখ ভর্তি হবে, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। 23 বছর শিক্ষার্থী যারা কোর্সে ভর্তি হবে ভর্তি হয়ে যাবে দ্রুত। আচ্ছা আমরা তাহলে কথা বলা শুরু করে দিই। হ্যাঁ কথা বলা শুরু করে দিই, কথা বলা শুরু করে দিই, কথা বলা শুরু করে দিই। নাম্বার ওয়ান যে বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, একটু স্ক্রিন শেয়ার দিই আমি প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা কি, সেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই আমি ক্রোম ট্যাব থেকে। দেখো
মেবি আশা করি হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আশা করছি হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত যে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমাদের এসএসসি 2023 সালে শিক্ষার্থী রয়েছ, 23 সালে শিক্ষার্থীদের জন্য হচ্ছে ইংরেজির 9টা টপিক দেওয়া আছে। এই 9টা টপিক থেকে তোমাদের এসএসসি পরীক্ষা আসবে। এখন তোমরা একটু সবাই কমেন্ট, সবাই একটু খাতা কলম হাতে নিয়েছো কি না? যদি খাতা কলম হাতে নিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে একটু জুম করব। ওকে, আমি একটু জুম করি, ঠিক আছে? যদি খাতা কলম হাতে নিয়ে থাকো তাহলে হচ্ছে আমি ডিটেইলস ধরে ধরে বলবো এবং হচ্ছে কোন টপিক থেকে তোমাদের এসএসসি পরীক্ষা আসবে এবং কোন টপিক থেকে তোমাদের অ্যাডমিশনে আসবে, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। তাহলে একটু সবাই কি খাতা কলম হাতে নিয়েছ? সবাই কি খাতা কলম হাতে নিয়েছ? সবাই কি খাতা কলম হাতে নিয়েছ? বন্ধুদেরকে মেনশন করো এবং হচ্ছে তোমরা বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও। সবাই কি খাতা কলম হাতে নিয়েছ? ওকে, দেখো ভাইয়া, প্রথমত হচ্ছে দেখো আমাদের এই একটা টপিক, যেটা দেখো তোমাদের এখানটার মধ্যে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে, 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। 10টা শূন্যস্থানের মধ্যে 5 মার্কস হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে প্রিপজিশন আসবে। তার মানে এই একটা টপিক একটু বড় করে দেখা যাচ্ছে না, এটা কিভাবে বড় করব আমি? আর আচ্ছা, আর একটু বড় করতেছি আমি, আশা করি এখন দেখা যাচ্ছে, আশা করি হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন, ঠিক আছে? আমি একটু দেখে নিই মোবাইলে আমার যে আমাকে ঠিক, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। আমি একটু দেখে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, একবার স্ক্রিনটা ঠিক আছে, স্ক্রিন এখন ঠিক আছে, একবার ঠিক আছে, এখন ঠিক আছে না? ওকে, তোমরা দ্রুত মেনশন করে দাও। ওকে, অল রাইট, তাহলে প্রথম আমরা যে বিষয়টা এখানকার মধ্যে দেখতে পাচ্ছি, আমাদের পরীক্ষা একটা টপিক আসবে, সেটা হচ্ছে প্রিপজিশন। ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, এই প্রিপজিশন হচ্ছে এমন একটা টপিক যেই টপিক থেকে এসএসসি পরীক্ষায় তুমি 5 মার্কস পাচ্ছ, আবার অ্যাডমিশনের মধ্যে মাস্ট একটা টপিক, যেটা খান থেকে এমন কোনো ইউনিভার্সিটি নাই, এমন কোনো ইউনিভার্সিটির কোনো ইউনিট নাই যেখান থেকে প্রিপজিশন থেকে প্রশ্ন হবে না। কি বলছি, তার মানে তোমার প্রিপজিশন হচ্ছে গ্রামারের মধ্যে তুমি এসএসসির জন্য এই টপিকটা পড়ছ, এই টপিকটা যদি, এই টপিক থেকে তুমি যদি বুঝো এসএসসিতে কিভাবে প্রশ্ন হয় এবং হচ্ছে এই টপিক থেকে তুমি যদি অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন হয়, এই দুইটা যদি তুমি আইডিয়া আলাদা আলাদা করতে পারো যে এসএসসিতে, ওকে আমার এসএসসিতে এই এইভাবে প্রশ্ন হয় আর অ্যাডমিশনে এই এইভাবে প্রশ্ন হয়, তার মানে দেখো তুমি এসএসসিতে পড়ছো হচ্ছে প্রিপজিশন পড়ছো, সেম টপিকে তোমার যে তুমি আরো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, আরো 1 বছর পরে তুমি এসএসসি পরীক্ষা দিবা, এই 1 বছর পর যে এসএসসি পরীক্ষা দিবা সেই পরীক্ষার পরে আবার ঠিক একই ভাবে তোমার এখানটার মধ্যে এই প্রিপজিশনের ব্যবহারটা তোমাকে পড়তে হবে। তাহলে তুমি যদি ভাইয়া এখন থেকে এই প্রিপজিশনের ব্যবহারটা দুইটাকে আলাদা আলাদা না করে, তুমি এসএসসির জন্য আলাদা প্রিপারেশন না নিয়ে যদি তুমি একসাথে কম্বিনেশন করে এসএসসি এবং অ্যাডমিশনটাকে সমন্বিত করতে পারো, তাহলে আমি বলবো তুমি এসএসসির প্রিপারেশন, এসএসসির মধ্যে যেভাবে তুমি এ প্লাস পেয়ে যাবা, ঠিক একইভাবে তুমি অ্যাডমিশনের মধ্যে যে প্রিপজিশন থেকে এক থেকে একাধিক প্রশ্ন, এই ইউনিটে দুই তিনটা প্রশ্ন আসে, সি ইউনিটে সবচেয়ে বেশি প্রিপজিশন থেকে প্রশ্ন হয়, বি ইউনিটে একাধিক প্রশ্ন হয়, তার মানে এখান থেকে একাধিক যে প্রশ্নগুলো তোমরা পাবা সেটা তুমি এসএসসিতে এ প্লাসের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, সাথে সাথে তোমার অ্যাডমিশনের মধ্যে এটা তোমাকে হেল্প করবে। সো প্রথম যে টপিকটা আমাদের এসএসসিতে রয়েছে, এই টপিকটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো প্রিপজিশন, তার মানে তোমরা একটু খাতায় নোট করো যে আমরা এসএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রিপজিশন টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করব। 1 নম্বর টপিক লেখো সবাই, সবাই লিখেছ? সবাই খাতায় লিখেছো এই কথাটা? সবাই কি খাতায় এই কথাটা লিখেছ? আচ্ছা, তার মানে তুমি, আমরা এই একটা টপিক আমরা পেয়ে গেলাম। দেখো
নেক্সট যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এসএসসির মধ্যে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস স্পেশাল ক্লুজ দ্বারা কিছু শব্দ থাকবে, সেই সকল শব্দগুলোর ব্যবহার। আচ্ছা, এখানকার মধ্যে দেখো, এখানকার মধ্যে কয়েকটা শব্দ রয়েছে। এই ওয়াজ বর্ণের ব্যবহার রয়েছে, হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার রয়েছে, উড রাদার হ্যাড বেটার এর ব্যবহার রয়েছে, লেট অ্যালোন এর ব্যবহার রয়েছে, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার রয়েছে, এবং হচ্ছে হোয়াট ইজ লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক, ইট এবং দেয়ার এর ব্যবহার রয়েছে। এখানকার মধ্যে সবগুলো করে এসএসসিতে আসে। এখানকার মধ্যে আমাদের দুই নম্বর যে টপিকটা রয়েছে, এখানকার মধ্যে এই 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, এই 10টা শূন্যস্থানের মধ্যে 10টা ওয়ার্ড উল্লেখ থাকবে, তোমরা হচ্ছে 10টা অ্যান্সার লিখবা, ঠিক আছে? তাহলে ভাইয়া, এই যে 10টা টপিক আমাদের এখানকার মধ্যে 10টা বিভিন্ন পয়েন্টের কথা বলা উল্লেখ আছে, এখানকার মধ্যে আমাদের সবগুলো এসএসসির সাথে সাথে অ্যাডমিশনের জন্য সবগুলো কিন্তু প্রযোজ্য না, সবগুলো এখানকার মধ্যে আমাদের এসএসসির সাথে সাথে অ্যাডমিশনে আসে না। এখানকার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইয়াটা সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু উড রাদার হ্যাড বেটার এর ব্যবহার। দেখো এখানকার মধ্যে একটু দাগ দাও সবাই, কোন কোন শব্দগুলো দেখো একটু সবাই দাগ দাও, হ্যাভ টু হ্যাজ টু উড রাদার এবং হ্যাড বেটার এর ব্যবহার, এবং সাথে সাথে আর একটা শব্দের ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। এর মধ্যে চারটা শব্দ গেল, এবং শেষে গিয়ে আমাদের আরো দুইটা শব্দ আসলো, সেটা হচ্ছে ইট এবং দেয়ার এর ব্যবহার। তো দুই নম্বর যে টপিকটা রয়েছে এখানকার মধ্যে আমাদের দুই নম্বর টপিকটায় আমাদের এসএসসির জন্য সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি যখন অ্যাডমিশন এর প্রিপারেশন নিবা, তখন হচ্ছে অ্যাডমিশন এর প্রিপারেশন যখন নিবা, আমি যে সকল শব্দগুলো বলছি আবার একটু বলে দিচ্ছি, হ্যাভ টু হ্যাজ টু উড রাদার হ্যাড বেটার অ্যাজ সুন অ্যাজ এবং ইন্ট্রোডাক্টরি এবং দেয়ার এর ব্যবহার। এই অ্যাজ সুন অ্যাজ এর এই ব্যবহারটা, অ্যাজ সুন অ্যাজ এর এই ব্যবহারটা অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন কম্পিটিশনে অনেক অনেক অনেকবার এসেছে, সো তোমরা এটাকে অবহেলা করবা না। দেখো অ্যাজ সুন অ্যাজ এর খুব সহজ ব্যবহার, এই অ্যাজ সুন অ্যাজ এর যে সহজ ব্যবহারটা রয়েছে, এই ব্যবহারটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের এসএসসির সাথে সাথে তোমার অ্যাডমিশনটাও কভার হয়ে যাচ্ছে। এখন অ্যাজ সুন অ্যাজ এর আরেকটা মানে নেগেটিভ যখন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে নো সুনার হ্যাজ ড্যাশ ড্যাশ দেন এর ব্যবহার। তোমরা কি জানো এটা কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল নো সুনার এর ব্যবহার? এনিওয়ান কেউ গেস করতে পারো যে নো সুনার এর ব্যবহারটা কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল? নো সুনার এর ব্যবহার এই অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভ যে শব্দটা রয়েছে, এই নেগেটিভ শব্দটা দিয়ে, সো সেটা কি নো সুনার ড্যাশ ড্যাশ দেন। এই ব্যবহারটা হচ্ছে এই বছর গত কয়েকদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার মধ্যে নো সুনারের ব্যবহারটা আসছিল। সো দেখতে পাচ্ছ কি না, তোমরা যা পড়ছ সেখান থেকে আসতেছে। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে কমপ্লিটলি সেন্টেন্স বাদ দিয়ে চার নম্বর যে টপিকটা রয়েছে সেটা দেখো, রাইট ফর্ম অফ ভার্বস। এখানকার মধ্যে কি কি আছে দেখো, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট and pair context. দেখো আমি একটু এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিই, ওকে। দেখো আমাদের তিন নম্বর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ঠিক একই ভাবে এমন একটা টপিক, যেই টপিকে যেই কোনো ইউনিভার্সিটির যেই কোনো ইউনিটে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কয়টা প্রশ্ন হয় ইংলিশে, 15টা এমসিকিউ হয়। এই 15টা এমসিকিউর মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এগ্রিমেন্টের এই টপিক থেকে কমপক্ষে 3 থেকে 4টা এমসিকিউ আসবে। আবার বলছি দেখো, কমপক্ষে 1টা 2টা 3টা 4টা এমসিকিউ হবে। আগামী কয়েকদিন পরে হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কয়েকদিন পরে। আমি হাসান জামান আজকে এই 23 সালে তোমরা যারা আছো তাদেরকে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বসটা আছে, এই টপিক থেকে কমপক্ষে কমপক্ষে গুচ্ছতে 5 থেকে 6টা প্রশ্ন পাবা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 25-24টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 3-4-5টা প্রশ্ন পাবা। তার মানে ভাইয়া, এখানকার মধ্যে এই যে টপিকটা আমাদের রয়েছে, এই টপিক ছাড়া
রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের টপিক ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নেই হয় না। কথাকে আমি বুঝাইতে পারছি রে ভাই? তার মানে এই যে টপিকটা রয়েছে, এই টপিক ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশ্নই হয় না। এটা শুধু মানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন না, এটা আমাদের কিসের প্রয়োজন? যে কোনো কম্পিটিশন এক্সামের প্রয়োজন, যেই কোনো অ্যাডমিশন টেস্ট এক্সামের প্রয়োজন, যেই কোনো কাউকে যদি ইংলিশ সে জানে কি না সেটাকে যদি শনাক্ত করতে হয়, সেটার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্বস সেটা ঠিক আছে কিনা সেটা জানা হয়। তার মানে হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন তোমরা এখানকার মধ্যে কি করো, এখানকার মধ্যে একটা বিষয় তোমরা কি করো, তোমাদের এই যে নোট গাইডের মধ্যে যেই 40টা বা 50টা রুল দেওয়া আছে সেগুলোই পড়ো। যে 40টা কিংবা 50টা রুল দেওয়া আছে সেই 40 কিংবা 50টা রুলে পড়ে পড়ো, তখন বলো যে তোমাদের হয়ে গেছে। কিন্তু তুমি যখন একটা সেন্টেন্স লিখতে যাও বাবা, সেই সেন্টেন্সটা তো সঠিকভাবে হচ্ছে না বা হয় না, তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা রাইট ফর্ম ভার্বস এর মধ্যে যে সকল বেসিক আলোচনা রয়েছে সেই সকল আলোচনাগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার থাকা জরুরি। যদি তুমি শুধুমাত্র 40 থেকে 45টা এক্সাম্পল, রোলের এক্সাম্পল এবং হচ্ছে টেস্ট পেপার সলভ করো, হয়তো তুমি এসএসসি পরীক্ষায় সেখানকার মধ্যে 4 থেকে 5 মার্কস পাবা। কিন্তু কিছুদিন পরে যে তোমার অ্যাডমিশন টেস্ট হবে, কিছুদিন পরে যে তুমি, কিছুদিন পরে বলতে এখন 1 থেকে 1.5 বছর পরে যে তুমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে সেখানকার মধ্যে যেহেতু এমসিকিউ এবং রিটেন রয়েছে সেখানকার মধ্যে তোমাকে যেহেতু লিখতে হবে, তার মানে ভাইয়া এটা হচ্ছে তোমার জন্য খুবই জরুরি। তাহলে তোমাকে এই টপিকটায় যে বেসিক আলোচনা রয়েছে, এখানকার মধ্যে নাউনের বিষয়টা আসবে, এখানকার মধ্যে প্রোনাউনের বিষয়টা আসবে, এখানকার মধ্যে হচ্ছে ভার্বের ডিটেইলস আলোচনা আসবে, এখানকার মধ্যে টেন্স আসবে, এখানকার মধ্যে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব আলোচনা আসবে, এখানকার মধ্যে মডেল ভার্বের ইউজেস আসবে, এখানকার মধ্যে কজিটিভ ভার্বের ইউজেস গুলো আসবে, সো সাবজাঙ্কটিভ এর ইউজেস গুলো আসবে। সো এখানকার মধ্যে যে সকল বেসিক যে আলোচনাগুলো আছে এটা যদি তুমি একটু ক্লিয়ার করে ফেলো ভাই, তাহলে তোমার আর এসএসসি এবং অ্যাডমিশন কে এখন পর্যন্ত আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই 3টা টপিকের মধ্যে তোমার কি এখন পর্যন্ত কোনোটা কি মনে হয়েছে যে আমি এটা এসএসসি এবং অ্যাডমিশন আমার সেম না, এটা কি মনে হয়েছে নাকি সেমই মনে হয়েছে নাকি সেম মনে হচ্ছে, সেম মনে হচ্ছে কিনা বলো? তোমাদের কি সেম মনে হচ্ছে, সেম মানে মানে একই ধরনের মনে হচ্ছে কিনা, যে এসএসসি তে আমি যা পড়ছি ও মাই গড এটা তো অ্যাডমিশন টেস্ট চলে আসতেছে এমন কি মনে হচ্ছে কিনা তোমাদের, বলো তো দেখি, বলো তোমাদের কি মনে হচ্ছে কিনা এমন যে এসএসসি পরীক্ষা যা আসতেছে সেটা আবার অ্যাডমিশন টেস্ট চলে আসতেছে এমন মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে কিনা বলো দেখি, তোমাদের ইয়াগুলো দেখি আমি, সেম মনে হচ্ছে কিনা, সেম মনে হচ্ছে কিনা, সেম মনে হচ্ছে কিনা বলো? আমি কি কমেন্ট কি দেখতে পাচ্ছি না নাকি, তোমরা কি কমেন্ট করো না নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, সেম মনে হচ্ছে না একটু? জি সেম মনে হচ্ছে, ঠিক আছে, ফরিদুদ্দিন মাসুদ, তারপর হচ্ছে আশিকুর রহমান, মিজানুর রহমান, নাসিরুদ্দিন, ঠিক আছে, সেম মনে হচ্ছে। তাহলে তুমি এগুলোকে তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। আচ্ছা এরকম মধ্যে দেখো ন্যারেশন, ন্যারেশন এবং হচ্ছে পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি, মডিফায়ার্স। আচ্ছা দেখো ন্যারেশন, ন্যারেশনটা তুমি গত কয়েক বছরের প্রশ্ন একটু বাহির করো, হ্যাঁ গত কয়েক বছরের প্রশ্ন বাহির করো। আমি একটা কথা বলি, আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা যদি বিশ্বাস না হো ভাই, দেখো আমার কথা বিশ্বাস হতে পারে তোমার না হতে পারে, বলবা যে হাসান ভাই এত শেষে বইয়ের কথা বলবে, যে তার একটা টেক্সট হ্যাস বই আছে, সো টেক্সট হ্যাস বই কেনার জন্য সবাই বল সবাইকে বলবে, তারপরে কি বলবে, তারপরে বলবে যে এখন তো হচ্ছে হাসান ভাইয়া টেস্ট বেসিস শিক্ষার্থীদের জন্য একটা কোর্স চালু করতেছে, ওকে এখন কোর্সের কথা ক্লাসের শেষে বলবে, তোমার এমন মনেই হতে পারে, আমি বলবো সেটা সত্য কথা,
আমি সেটা বলবো, কিন্তু আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, যে আমি যেভাবে বলছি এই কথাটা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি একটা প্রশ্ন ব্যাংক নাও, যেই কোনো একটা বই নাও, অথবা তুমি বই নিতে হবে এমন না, আমাদের গ্রুপের মধ্যে, টেক্সট হ্যাকসের গ্রুপের মধ্যে, আমার পেজের মধ্যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, তুমি একটু নেটে একটু লিখে সার্চ দাও, অথবা আমার পেজের কথাগুলো বিশ্বাস হবে না, সমস্যা নেই, বিশ্বাস করতে হবে না, তুমি হচ্ছে গুগলে যাও, গুগলে গিয়ে লেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের এমসিকিউ কোশ্চেন, 21-22 এমসিকিউ কোশ্চেন লিখে সার্চ দাও, তারপর এরকম ভাবে প্রশ্নগুলো সার্চ দাও, সার্চ দিয়ে তুমি দেখো সেখানটার মধ্যে প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো যে তারপরে আমার কথা বিশ্বাস করো, আমার কথা এখনই যে বিশ্বাস করতে হবে ব্যাপারটা কিন্তু এখন না। অলরাইট, তারপরে যে আমরা টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের মধ্যে তুমি দেখো, ন্যারেশনের মধ্যে এসএসসি এবং অ্যাডমিশনের কোনো একটা নিয়ম আলাদা না। তুমি এসএসসি এর মধ্যে শিখছো হচ্ছে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ হ্যাঁ, আমাকে কি এখন শোনা যাচ্ছে? মেবি এখন শোনা যাওয়ার কথা, আমার হচ্ছে এখানটার মধ্যে নেটে একটু সমস্যা দেখা দিয়েছে, একটু নেটে ঝামেলা হয়েছে, যার কারণে আর ঝামেলা হয়েছে। হ্যাঁ, অলরাইট, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে না? অলরাইট, তোমরা হচ্ছে কে কে শেয়ার করছো একটু দেখো তো, হাত তোলো তো একটু, কে কে শেয়ার করছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে, আমার কথা তো তোমাদের বিশ্বাস যদি না হয়, তোমরা হচ্ছে নেটে সার্চ দিয়ে দেখো যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। সো সেখানটার মধ্যে গত কয়েক বছর এবং অনেক অনেক বছরের সাথে তুমি যদি একটু মিলিয়ে দেখো, সেখানটার মধ্যে দেখবা হচ্ছে ন্যারেশন থেকে প্রশ্ন হয়েছে, এবং ন্যারেশন হচ্ছে এমন একটা টপিক যে টপিক থেকে হচ্ছে রেগুলার প্রশ্ন হয়। তার মানে ভাই, আমি এখানটার মধ্যে, তুমি এখন এসএসসি প্রিপারেশন নিচ্ছ, আমি এখানটার মধ্যে 15টা তোমাদের এমসিকিউ আসে, 15টা এমসিকিউ আসে, এখন এই 15টা এমসিকিউর মধ্যে অলরেডি 4-5টা ইংলিশে পাস করতে হয় মাত্র 5 মার্কস পেয়ে, ইংরেজিতে মাত্র পাস করার কন্ডিশন হচ্ছে 5 মার্কস। অলরেডি তুমি এমন এমন টপিকগুলো জেনে যাচ্ছ যে সকল টপিকগুলো থেকে হচ্ছে তোমার তোমার প্রশ্ন যা আসে সেই সকল টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের আছে। এখন ভাইয়া, তাহলে তোমার কেন এখনো মনে হয় যে দুটার একটু আলাদা, অনেক বেশি ডিফারেন্স কেন মনে হয় তোমার? মনে হবার কোনো কারণ নাই। তাহলে ন্যারেশন বিষয়টা অবশ্যই অবশ্যই ভালো মতো পড়বা।
এরপরে যে টপিকটা রয়েছে আমাদের, এরপরে কয়েকটা টপিক রয়েছে, সেটা এক নম্বর হচ্ছে কানেক্টরস, দুই নম্বর রয়েছে আমাদের পাংচুয়েশন, তিন নম্বর হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম টপিকটা রয়েছে। এই যে সিনোনিম অ্যান্টোনিম টপিকটা রয়েছে, এই সিনোনিম অ্যান্টোনিম থেকে সিনোনিম অ্যান্টোনিম এ গুরুত্বপূর্ণ টপিক। তোমরা কি করো, তোমরা হচ্ছে শুধুমাত্র সময় অপচয় করো। সাতটা সিন রয়েছে, ডেডলি সিন, যে সিনগুলো অর্থাৎ যে কাজগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে একটা কাজকে বলা হয় স্লট, ঠিক আছে? আগে মনে হতো তোমাদের মানে তোমরা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে ডিফারেন্ট, সম্পূর্ণভাবে আলাদা আলাদা, ওকে আমরা কিভাবে আলাদা আলাদা করে প্রিপারেশন নেব, এটা তো আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। না ভাইয়া, সত্যি কথা, এটা এরকম কোনো কথাবার্তা না, এটা হচ্ছে দুইটা যদি তুমি পড়ো দুইটা প্রায় সিমিলার। এখানকার মধ্যে সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাদের প্রশ্ন হবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে এক থেকে একাধিক প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? এবং ফাংশন এবং কানেক্টরস থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন হয়। এখন এখানকার মধ্যে তোমার যে নয়টা টপিক রয়েছে, এই নয়টা টপিকের মধ্যে বাহিরে একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ভয়েস সেন্স, তথা সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন রয়েছে। সো ভয়েস সেন্স থেকে একটা টপিক রয়েছে, সেই টপিক থেকে হচ্ছে নিয়মিত প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? এখন ভাইয়া, তাহলে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের আমরা নয়টা টপিক দেখলাম, এই নয়টা টপিকের অধিকাংশ টপিক যেখান থেকে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, স্পেশালি যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। এখন আমাকে তোমরা একটু বলো, তোমরাই নিজেরা একটু স্বীকার করে নাও যে দুইটা অনেক বেশি ডিফারেন্স নাকি দুইটা মিল রয়েছে, সিমিলারিটিস রয়েছে, মিল রয়েছে কিনা বলো তোমরা, তোমরা একটু বলো, তোমরা একটু বলো। এই বাচ্চা কাচ্চারা, 23 বছর বাচ্চা কাচ্চারা কই, 23 বছর বাচ্চা কাচ্চারা, তোমরা একটু বলো মিল আছে কিনা। এখন মিল না অনেক মনে হচ্ছে না, অনেক মিল না এখন, এখন তো অনেক ভালো। এখন কি তোমাদের একটু মাথা থেকে একটু চাপ কমেছে কিনা, তোমরা যারা আলোচনাটা শুনতেছ তোমাদের মাথার মধ্যে একটু চাপ কমেছে কিনা, যে যারা হচ্ছে গ্রামের শিক্ষার্থী রয়েছ, যারা হচ্ছে ঢাকার শিক্ষার্থী রয়েছ, যারা হচ্ছে জেলা শহরের শিক্ষার্থী রয়েছ, যারা বিভাগীয় পর্যায়ের শিক্ষার্থী রয়েছ, তাদের মধ্যে একটা গ্রামের যে ভয়, অনেক শিক্ষার্থী হাই রে এরা তো অনেক কিছু পেরে যাচ্ছে, এমন কোনো মনে হবার কোনো কারণ নাই বাবা, এমন কোনো মনে হবার কারণ নাই। তুমি এসএসসির জন্য যা পড়ছ সেও তা পড়তেছে, তুমি ঢাকাতে বসে হচ্ছে বড় বড় টিচারদের কাছে পড়ছ, হয়তো গ্রামের শিক্ষার্থী সে বড় বড় টিচারদের কাছে পড়তে পারছে না, কিন্তু এই টপিকগুলো যদি সেই শিক্ষার্থী খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলে, তার জন্য যেরকম ভাবে এইচএসসিতে সে ভালো করতে পারবে, ঠিক একইরকম ভাবে সে অ্যাডমিশন টেস্টও খুব ভালোভাবে সে শিখতে পারবে এবং সে ভালোভাবে রেজাল্ট পাবে। এখন আসি হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রে, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্রে, ইংরেজি প্রথম পত্রের আমাদের হচ্ছে তোমাদের 23 বছর শিক্ষার্থী যারা রয়েছে, এই 23 বছর শিক্ষার্থীদের জন্য হচ্ছে নয়টা ইউনিট, কয়টা ইউনিট, নয়টা ইউনিট হচ্ছে শনাক্ত মানে তোমাদের জন্য সিলেক্টেড করা হয়েছে। ভাই আমাদের সিলেবাস দুইটা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, হ্যাঁ এসব নিয়ে ইনশাআল্লাহ আমরা অন্য আলোচনাতে করব। আমি জাস্ট আজকে তোমাদের যে দুইটা যে সেম বিষয়, এই সেম বিষয় এগুলোকে কিভাবে কম্বিনেশন করা পসিবল সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ আবু সাব্বির মন্ডল, ওকে অল রাইট। দেখো ইংরেজি প্রথম পত্রের হচ্ছে আমাদের নয়টা লেসন রয়েছে, এই নয়টা লেসন সরি নয়টা ইউনিট রয়েছে, লেসন না, নয়টা লেসনের ইউনিটের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো প্রায় কয়টা লেসন রয়েছে, প্রায় 20-25টা লেসন রয়েছে। অলরাইট, এখন ভাইয়া অ্যাডমিশন টেস্টের জন্য ইংরেজি প্রথম পত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা ইংরেজি প্রথম পত্রে যে নয়টা লেসন রয়েছে, এই নয়টা লেসন থেকে হচ্ছে নাম্বার ওয়ান তোমাদের হচ্ছে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন আসবে, দুই নম্বর হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন আসবে, তিন নম্বর হচ্ছে তোমাদের ফ্লো চার্ট আসবে, চার নম্বর হচ্ছে তোমাদের সামারাইজিং আসবে, তারপর হচ্ছে তোমাদের এই টেক্সট বই থেকে হচ্ছে তোমাদের আর কি আসবে, আর এগুলোই আসবে। দেখো তার মানে তুমি যদি ইংরেজির মেন বইটা, এই যে তোমাদের এই মেন বই থেকে যে নয়টা, এটা তোমাদের মেন বই না, হ্যাঁ এই নয়টা, এই যে নয়টা ইউনিট তোমাদের জন্য শনাক্ত করা হয়েছে,
এই 9টা ইউনিট থেকে পড়লে তোমাদের হচ্ছে প্রায় 20 কত মার্কস, 100 মার্কসের পরীক্ষা, তো প্রায় 25-30 মার্কস এই টেক্সট বই থেকে আসবে, এটা তোমাদের এসএসসিতে আসবে, তাই না? আচ্ছা, কোন তোমরা কি জানো না তোমাদের কোন 9টা ইউনিট শনাক্ত করা হয়েছে? তোমরা কি জানো না নাকি? এটা ইন্না লিল্লাহ, এই যে মোহাম্মদ তারিকুল ইসলাম বলতেছেন কোন 9টা ইউনিট বললে ভালো হয়, আতাউর রহমান 9টা, কোন 9টা? আচ্ছা বলে দেবো শেষে। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে 9টা ইউনিট রয়েছে, এই 9টা ইউনিটের মধ্যে হচ্ছে তোমাদের এসএসসিতে এটাতে অনেকগুলো মার্কস আসবে। ঠিক একই সাথে সাথে তোমাদের এটাতে এই যে 9টা ইউনিট রয়েছে, এই 9টা ইউনিট থেকেই, আবার বলছি, এই 9টা ইউনিট থেকেই তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? পড়া কিন্তু এক, কোড টেক্সটটা এক, মূল বিষয়টা এক, হয়তো প্রশ্নের ধরনটা একটু আলাদা। ধরো আমি তোমাদের কথা ক্ষেত্রে যদি বলি, এসএসসি এর মধ্যে তোমাদের 3-5-15 শর্ট অ্যানসার এন্ড কোশ্চেন আছে, ঠিক আছে, এটা অ্যাডমিশন টেস্টে আসবে না, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসবে না, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে তোমাদের এটা আসবে না। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? এই যে টেস্ট বইটা, আবার বলছি, তোমাদের সবার সবার হাতে এই বইটা আছে না, সবার এই বইটা আছে তো নাকি? আচ্ছা, এই বই থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন প্রশ্ন, 15টা মানে কত 15 মার্কসের হবে। তাহলে এই শর্ট কোশ্চেন গুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে না। তাহলে এখানকার মধ্যে কি ধরনের প্রশ্ন আসবে? এখানকার মধ্যে হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস এর বিভিন্ন প্রশ্ন আসবে, এবং হচ্ছে এখানকার মধ্যে রিটার্ন, কি কি রিটার্নের মধ্যে কি কি আসতে পারে? 1 নম্বর শূন্যস্থান পূরণ, 2 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর 3 নম্বর লেখে নাও সবাই, 3 নম্বর টেক্সট বই থেকে, এই যে টেক্সট বইটা আছে, এই যে টেক্সট বইটা রয়েছে, এই টেক্সট বই থেকে এমসিকিউর পাশাপাশি, এমসিকিউ এর পাশাপাশি তোমাদের কি কি আসবে আমি বলে দিচ্ছি, লেখো সবাই একটু খাতায় লেখো ভাইয়া প্লিজ। তোমাদের এই যে বইটা রয়েছে, এই বই থেকে যে সকল এমসিকিউর পাশাপাশি, এখান থেকে 9টা ইউনিট থেকে তোমাদের এমসিকিউ আসবে, এমসিকিউ এর পাশাপাশি তোমাদের আরো রিটেন সংযুক্ত হবে বা রিটেন অ্যাডমিশন টেস্টে আসবে। যে রিটেন গুলো আসবে সেগুলো একটু লিখে নাও, 1 নম্বর, 1 নম্বর লেখো সবাই, 1 নম্বর প্যারাগ্রাফ, 1 নম্বর কি প্যারাগ্রাফ, 2 নম্বর ট্রান্সলেশন, 2 নম্বর ট্রান্সলেশন আসবে, 3 নম্বর ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান আসবে, ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান আসবে, 4 নম্বর সেন্টেন্স মেকিং আসবে, 5 নম্বর কবিতার ব্যাখ্যা আসবে, এক্সপ্লানেশন আসবে কবিতার। এই বাচ্চা কাচ্চারা, তোমরা কি এই 5টা বিষয় লিখছো? কে কে আমি কি এটা লিখে দিব, আমি কি এটা লিখে দিতে হবে নাকি তোমরা লিখে নিয়েছো সবাই? আমি কি এটা লিখে দেব নাকি সবাই লিখে নিয়েছো? বাচ্চা কাচ্চারা বলো, আমি কি এগুলা কথা যা বলছি সেটা কি লিখে নিয়েছো না তোমরা লিখে নিবা? লেখা শেষ, সবাই লিখেছ, সবাই লিখেছ, সবাই লিখেছ তো নাকি? ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লিখেছে, থ্যাংক ইউ। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তোমার এই যে মেন বইটা পড়লে তোমার এসএসসিতে যেরকম ভাবে হচ্ছে 40 মার্কস এর মতো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক একই রকম ভাবে এই টপিক গুলোকে যদি তুমি একটু ডিপলি ভাবে, আমি তাহলে একটু টপিক গুলো লিখে দিই, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দিয়ে জাস্ট একটু টপিকটা লিখে দিই, আবার শেয়ার স্ক্রিন উইন্ডো, ওকে হোপফুলি দেখা যাচ্ছে, রাইট, দেখে নিই আমি, হ্যাঁ ওকে। 1 নম্বর যে টপিকটা আমরা লেখা করব এটা একটু বড় করে দেই, 1 নম্বর যে টপিকটা রয়েছে আমাদের সেটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, 2 নম্বর হচ্ছে আমাদের ট্রান্সলেশন, 3 নম্বর হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং,
তার নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। ফার্স্ট নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। আশা করছি হচ্ছে তোমরা এটা এখন লিখে নিয়েছ। হ্যাঁ দেখো, এখন ভাইয়া যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যদি এইচএসসির পাশাপাশি এইচএসসি দিয়ে তোমাদের টেস্ট বই থেকে এই 40 মার্কস আসছে, এখন এইটা এই 40 মার্কসের জন্য তোমাদের এই টেস্ট বইটা পড়তে হচ্ছে। এখন হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা ইচ্ছিতে আমি পড়বো কি, আমাদের হচ্ছে ওই যে জাঙ্ক ফুড রয়েছে, অথবা আমাদের এরপর হচ্ছে বঙ্গবন্ধু ছেলে হচ্ছে শেখ কামালকে নিয়ে রয়েছে, আমাদের লেসন টুর মধ্যে ধরো অ্যাফেকশনেট লাভলি অ্যান্ড অলওয়েজ স্মাইলিং শেখ কামাল। সো এই শেখ কামাল থেকে আমাদের যে এসএসসি বিভিন্ন অ্যাডভান্স বই রয়েছে, তারপর হচ্ছে লেকচার পাঞ্জিরি, এইসব বই থেকে তোমরা জাস্ট কি করলা, সেখানকার মধ্যে যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো তোমরা পড়ে ফেললা, যে ইয়াটা আসছে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে ফেললা। কিন্তু এখানকার মধ্যে তুমি যদি প্রত্যেকটা প্যাসেজ, এই যে এখানকার মধ্যে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা যদি তুমি অনুবাদ করে পড়ো, অনুবাদ করে পড়লে তোমার এসএসসির যে প্যাসেজটা আসবে সেটা পড়ে বুঝতে তোমার জন্য হেল্প করবে। এবং এখানকার মধ্যে যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো নিজে বিশ্লেষণ করে পড়তে তোমার অ্যান্সার করতে তোমার জন্য সুবিধা হবে, এবং যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিজের মতো করে অ্যান্সার করতে তোমাকে হেল্প করবে। তাহলে ভাইয়া আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তুমি যদি শুধুমাত্র কোনো গাইড নোট থেকে শুধুমাত্র যা রয়েছে সেইগুলোই যদি তুমি বলো যে মানে শুধুমাত্র সেইগুলোকেই পড়ে যাও, তাহলে তুমি হয়তো এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে পারো। কিন্তু সামনে যে তোমার এসএসসির সাথে সাথে অর্থাৎ এই টেক্সট থেকে তোমার যেহেতু ট্রান্সলেশন রিটেনের মধ্যে ট্রান্সলেশন আসবে, রিটেনের জন্য হচ্ছে তোমাদের কি আসবে, প্যারাগ্রাফ আসবে, ফিল ইন দ্য গ্যাপস আসবে, এক্সপ্লানেশন আসবে, তারপর সেন্টেন্স মেকিং গুলো আসবে, এবং হচ্ছে এমসিকিউ, এবং সাথে সাথে কি আছে আমাদের সাথে সাথে হচ্ছে আমাদের এমসিকিউটাও এই টেক্সট বই কেন্দ্রিক হবে। তাহলে তুমি যদি এখন থেকে এই টেক্সটটা, এই গল্পগুলো, পদ্যগুলো যদি ধরে ধরে বুঝে বুঝে ভালো মতো পড়ো, তাহলে তোমার জন্য তোমরা বলো, তোমরাই আমাকে একটু বলো যে তোমাদের জন্য এটা কি অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন মনে হচ্ছে যে এখান থেকে আমরা পারবো না। তাহলে তোমরা হচ্ছে চাইলে এই টেক্সটাইলস বইতে তোমরা টেক্সটাইলস বইটা সংগ্রহ করে ফেলবা, যারা এখন সংগ্রহ, আমি জানি অধিকাংশ শিক্ষার্থী টেক্সটাইলস বইটা সংগ্রহ করে ফেলছে, আলহামদুলিল্লাহ নতুন বই আসছে এটা 23 বেসের জন্য তোমাদের পরিবর্তিত সিলেবাস অনুসারে। সো 23 বেস সিলেবাস অনুসারে এটা বইটা আসছে, তোমরা দেখে নাও বইটা কাভার। সো এই কাভারটা হচ্ছে দেখে তোমরা এইখানকার মধ্যে এই লাল দাগটা দেখে তোমরা কিনে ফেলবা, এবং হচ্ছে এখানকার মধ্যে দেখতে হবে, দেখবা নতুন সিলেবাসের অনুসারে লেখা আছে কিনা, তাহলে এটা কিনে ফেলবা, তাহলে তোমাদের জন্য টেক্সট বুকের যে ঝামেলাটুকু রয়েছে সেই ঝামেলাটুকু অনেকাংশে তোমাদের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে। সো তোমরা হচ্ছে তোমরা এখন আমরা বাংলা এবং ইংরেজি, সরি আমরা যে ইংরেজির যে বিষয়গুলো বলছি, ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তোমাদের অধিকাংশ শিক্ষার্থীর যে সমস্যা যে আমাদের এসএসসি এবং অ্যাডমিশন সম্পূর্ণ আলাদা, মানে আমি যা মাঝে মধ্যে পোস্ট করি এটা দুটি কি ডিফারেন্স নাকি আলাদা, অধিকাংশ শিক্ষার্থী মনে করে ডিফারেন্স, অধিকাংশ শিক্ষার্থী, আমি 2017 সালে আলিম পরীক্ষা দিয়েছি, আমার অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, বিশ্বাস করবে জানিনি, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি এসএসসির জন্য অর্থাৎ আলিমের জন্য যে নোট গাইডগুলো ছিল বাজারে, এর একটা নোট গাইডও আমি টেস্ট পরীক্ষার আগে কিনি নাই। আবার বলছি 2017 সালে আমি আলিম পরীক্ষা দিয়েছি, আলিম পরীক্ষা দেওয়ার আগে আমি বাজারে যে সকল ইংরেজি দ্বিতীয় পত্রের যে সকল নোট গাইড রয়েছে এর একটা নোট গাইডও কিনে নেই। এখন ভাইয়া আমি তাহলে আমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি এবং হচ্ছে ইয়ারলি যে পরীক্ষা ছিল, এবং হচ্ছে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এগুলোতে তাহলে হচ্ছে আমি এ প্লাস কেমনে পাইছি, ঠিক আছে। আমি তামিল মিল্লাত তামিল মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, তো সেটার মধ্যে আমি কিভাবে ভালো রেজাল্ট করেছি, এই রেজাল্ট করার ওয়েটা হচ্ছে পদ্ধতিটা ছিল এরকম যে হ্যাঁ মেন বইটার থেকে বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে, মেন বই থেকে আতাউর রহমান, এর মেন যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ইংরেজির বেসিকটা খুব ভালো ছিল। তো এই ভালো করার জন্য আমাকে কি করতে হয়েছে,
আমি হয়তো যে সেম টপিকগুলো ছিল এগুলো হচ্ছে আমি নোট গাইড থেকে পড়ি নাই, তবে এইগুলো আমি বেসিক যে পড়াশোনাগুলো ছিল, বেসিক যে বইগুলো আছে সেগুলো থেকে পড়েছি, যার কারণে ধরো ন্যারেশন থেকে আসছে, এই ন্যারেশনটা তোমরা বুঝতে তোমাদের ঝামেলা হয়, তোমাদের রাইট ফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো বুঝতে ঝামেলা হয়, কেন এগুলো ঝামেলা হবে, তোমরা পড়েছো না, তোমরা ক্লাস সিক্স থেকে এগুলো পড়তেছ, তারপরে কেন মনে হচ্ছে যে এগুলো অনেক অনেক কঠিন, ক্লাস এইট থেকে ন্যারেশন করে আসতেছে, সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করছে, এখন প্যাসেজ ন্যারেশন করতেছ, তারপরে মনে হচ্ছে যে অ্যাডমিশন টেস্টও আসবে, তারপরেও কেন মনে হবে যে এগুলো আমরা পারবো না, তোমার কি মনে হয় যে এখন তুমি পারবা, জাস্ট এতটুকুন বলো যে তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় তুমি কি এখন পারবা, তোমার কি মনে হয় কিনা যে এখন তোমাদের এটা পারবা, এটা কি মনে হয় কিনা, জাস্ট এতটুকুন বলো, এতটুকুন বলো যে তোমাদের কি এখন মনে হয় কিনা যে তোমরা এখন ঠিকভাবে এটা পারবা। আচ্ছা, আবু সাব্বির মন্ডলে জিজ্ঞেস করেছে, স্যার আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিলেবাসে দুইটা প্যারাগ্রাফের কথা বলা আছে, এই দুইটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে একটু বলবেন। এটা বলে বোঝানোর বিষয় না, এটা হচ্ছে লিখে লিখে দেখানোর বিষয়, ঠিক আছে, দেখানোর বিষয়। এক নম্বরের যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ, দেন আরেকটা প্যারাগ্রাফ রয়েছে সেটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এবং কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এই দুইটা প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের 30 মার্কস, প্যারাগ্রাফে তোমাদের 30 মার্কস, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, ঠিক আছে, প্যারাগ্রাফটা তোমাদের কিভাবে লিখতে হয় এটা তোমাদেরকে শিখতে হবে, হ্যাঁ এটা তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, অলরাইট, এখন তোমরা সবাই বই সংগ্রহ করবা, এখন সর্বশেষ এসে তোমাদেরকে জাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 23 বেচে যে শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, 23 বেচে শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার করে, বেসিক ক্লিয়ার করে এবং এই যে টেক্সট বই বলছ, এই যে গ্রামার বিষয়গুলো বলতেছ, এগুলো বেসিক ক্লিয়ার করে একবারে এসএসসি থেকে অ্যাডমিশন, অর্থাৎ আমরা কিভাবে কম্বিনেশন করে, ধরো আমরা পড়ছি হচ্ছে আমরা ইংলিশ গ্রামারের মধ্যে, ধরো আমরা পড়বো কি রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব কি তুমি এসএসসি তে কিভাবে কম্বিনেশন করবা, সাথে সাথে এসএসসির সাথে সাথে তুমি হচ্ছে অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন আসবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের একটা কোর্স চালু হতে যাচ্ছে। তোমরা যারা কোর্সে ভর্তি এখনো এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। এখন বলতে চাচ্ছি কেন, আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি এখানটার মধ্যে 1,000 টাকা একটু ইনভেস্ট করো জীবনের জন্য, ঠিক আছে, তুমি এসএসসি এবং অ্যাডমিশনের জন্য জাস্ট ইনভেস্ট করো। কেন, কারণ হচ্ছে হয়তো তুমি যেখানে কোচিং করো বা ক্লাস করো সেটা করো, সমস্যা নাই, সেটা করবা, কোনো সমস্যা নাই, এখানটার মধ্যে এটা তুমি ইনভেস্ট করবা। ইনভেস্ট কেন করবা, কারণ হচ্ছে এখানটার মধ্যে তুমি হয়তো 2 বছর টানা ইংরেজি পড়বা, তোমার যে সকল টিচাররা রয়েছে সেই সকল টিচারদের কাছে তুমি হয়তো 2 বছর টানা ইংরেজি পড়বা। আমি বলছি সম্পূর্ণ কোর্সের জন্য, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য, এসএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য 1,000 টাকা ইনভেস্ট করবা। এর কারণ হলো, যদি করো তাহলে ইনশাআল্লাহ তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কভার হবে, এবং ইংরেজির জন্য যে অনেক অনেক বেশি চাপ রয়েছে সে চাপটা অনেক বেশি কমে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা কি, তুমি হয়তো এসএসসির জন্য তুমি যেই কোনো জায়গায় পড়ো সেখানটার মধ্যে শুধুমাত্র এসএসসির জন্য কভার করা হয়, অথবা কারো কাছে পড়ো সেখানটার মধ্যে শুধুমাত্র তোমাদের অ্যাডমিশনের জন্য কভার করা হবে। আমি শুধুমাত্র যে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার কভার করে দেব। আমি তোমাদেরকে এটা নিশ্চিত করে বলতে পারি যে ইনশাআল্লাহ, তোমরা দেখেছো কিনা আমার এই আমাদের বিভিন্ন যে কোর্সের শিক্ষার্থীরা 17তম 22তম 30তম এরকম ভাবে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর চান্স পেয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হবা, এবং এখানকার মধ্যে যেহেতু 3-4 মাস প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, কোর্স ফিও কম, অনেক তোমাদের হচ্ছে টোটাল কত টাকা দিতে হবে, মাত্র 1,000 টাকা কোর্স ফি। এটা হচ্ছে মানে 1,000 টাকা দিলে যে প্রত্যেক মাসে দিতে হবে এমন না, 4-5 মাস আমাদের ক্লাস হবে, এই 4-5 মাসে হচ্ছে তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন সম্পূর্ণ কভার করে দেওয়া হবে, অল সিলেবাস ইনশাআল্লাহ কভার করা হবে, ইনশাআল্লাহ সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করব। তো তোমরা হচ্ছে, আমি বলবো না যে তোমরা ভর্তি হতে হবে, জাস্ট তুমি এসএসসি এবং অ্যাডমিশনটাকে দুইটাকে যদি কম্বিনেশন করতে চাও, দুইটাকে যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা কম্বিনেশন করতে চাও
তাহলে ইনশাল্লাহ তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ তোমরা একটা বেস্ট একটা সার্ভিস পাবা। আর যদি কোর্স প্ল্যান দেখতে হয়, কোর্স প্ল্যান যদি দেখতে হয় তাহলে হচ্ছে কোর্স প্ল্যান যদি দেখতে হয়, আমি কোর্স প্ল্যানগুলো আমার পেজের মধ্যে আপলোড দেওয়া আছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। জাস্ট ভর্তি হওয়ার জন্য একটা ওয়েটা বলে দেই, সেটা হচ্ছে কি সেন্ড মানি করতে হবে, আমি একটু লিখে দিই নাম্বারটা 015, তোমরা লিখে নিতে পারো। সেন্ড মানি করতে হবে সেটা হচ্ছে বিকাশ অথবা নগদ 015-2110-7174, এই নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 015-2110-7174 এই নাম্বারে সেন্ড মানি করে দেন হচ্ছে তোমরা আমার পেজে যে পেজে তোমরা এসএমএস ক্লাসটা দেখতে পাচ্ছ এটার মধ্যে এসএমএস দিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। সো তোমরা যারা হচ্ছে এসএসসি এবং অ্যাডমিশনটাকে দুইটাকে কম্বিনেশন করবা এবং করতে চাও, ঠিক আছে, করতে চাও, আমি আমার পড়ার স্টাইল তোমরা দেখেছো কিনা আমি জানি না, অধিকাংশ শিক্ষার্থী তোমরা যেহেতু 30-35 শিক্ষার্থী, তোমরা একবারে নতুন আমার পেজে এসেছ, হয়তো খুব কম শিক্ষার্থী হচ্ছে আমাদের মানে কিভাবে আমি পড়া আমার পড়ানোর স্টাইলটা সেটা যদি তোমরা দেখতে চাও সেটা হচ্ছে আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে ইংলিশ হ্যাক্স নামে, তো সেই চ্যানেলের মধ্যে দেখতে পারবা, অথবা এই হাসান জামান যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে হচ্ছে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখে নিবা। প্রত্যেকটা সেন্টেন্স যে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে এই ধরো হচ্ছে আমরা এখানকার মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটা আমরা পড়বো, এই সেন্টেন্সের মধ্যে কোন কোন গ্রামারটা রয়েছে যেন হচ্ছে তোমার এসএসসিটা কভার হয়, আবার সাথে সাথে বলছি অ্যাডমিশনটা কভার হয়, এইটার দুইটার কম্বিনেশন করে হাসান ভাই তোমাদের ইনশাল্লাহ পড়াবে। সো তোমরা যারা হচ্ছে বেস্ট একটা ইনভেস্টমেন্ট করতে চাও তোমাদের পড়াশোনার পিছনে 1000 টাকা দিয়ে, ইনশাল্লাহ সবাই ভর্তি হয়ে যাও, সবার সাথে দেখা হবে 26 তারিখের নিয়মিত ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।